শাহিনাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সবার খুব পছন্দের একটি রেসিপি, নলেন গুড়ের রসগোল্লা। প্রথমে আমি ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেব। এখন এর মধ্যে সুজি মিশিয়ে আবার ওইটাকে খুব ভালোভাবে মেখে নেব। এরপর এই ছানা থেকে ছোট ছোট ছানার বল বানিয়ে নেব। এভাবে আমি সব বলগুলো বানিয়ে নিয়েছি। এখন একটি ডিপ প্যানের মধ্যে জল দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি চিনি, আর দিচ্ছি নলেন গুড়ের পাটালি। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে পুরোপুরি ফুটতে দেব। এবার ছানার বলগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে হাই ফ্লেমে ঢাকা দিয়ে ফুটতে দেব। এরপর ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম, দিয়ে আবার ওটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নলেন গুড়। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের নলেন গুড়ের রসগোল্লা এখন পুরোপুরি রেডি।